লেডি কিলার, রোমিও ভুরি মোটা, পার্থ টাকা চোর, পার্থ। সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, টিউজডে ডেটিং টিনাকে, ওয়েডনেসডে তে প্রিয়াকে, থার্সডে দিলাম মোনালিসাকে, ফ্রাইডে দিলাম মৌমিতাকে, স্যাটারডে টা অর্পিতাকে, চাকরি দেইনি কাউকে। আমি হলাম রোমিও লেডি কিলার, পার্থ পাক্কা প্লে বয় পার্থ। আমি হলাম পার্থ ভুরি মোটা, পার্থ টাকা চোর, পার্থ। বাদাম কাকু, বাদাম কাকুর প্রশ্ন, বিরাট আর অনুষ্কা মিলে যদি বিরুষ্কা হয় তাহলে অর্পিতা প্লাস পার্থ সমান কি হবে? অর্পিতা ও পার্থ সমান অর্থ। চলুন দেখে নেওয়া যাক। একদম সঠিক, ওয়েল ডান বাদাম কাকুর 24 পয়েন্ট। আর আজকের পর্বের উইনার বাদাম কাকু। কি হয়েছে রোহিত? সবারই গার্লফ্রেন্ড আছে মা, কিন্তু আমারই কেন গার্লফ্রেন্ড নেই মা? কি, তোর গার্লফ্রেন্ড লাগবে? হ্যাঁ, এই বয়সেই তোর গার্লফ্রেন্ড লাগবে? পার্থ জেঠুর যদি 5টা গার্লফ্রেন্ড থাকতে পারে তাহলে আমার কেন গার্লফ্রেন্ড জোটে না মা? আমি কত চেষ্টা করেছি কিন্তু আজ পর্যন্ত একটাও গার্লফ্রেন্ড পটাতে পারলাম না। রোহিত, তোরও গার্লফ্রেন্ড হতো রে যদি তোর কাছে 41 কোটি টাকা থাকতো। অর্পিতা মুখোপাধ্যায় বেলঘরিয়া ফ্ল্যাট থেকে ঘর ভর্তি টাকা গয়নার সঙ্গে মিলেছে জোড়া সেক্স টয়। ডার্লিং অর্পিতা, তুমি ওই খেলনাগুলো কেন কিনেছো? কি দরকার ছিল ওইসবের? আরে আমি তো তোমাকে ফ্ল্যাট ভর্তি করে টাকা পয়সা সোনা দানা সব কিছুই দিয়েছিলাম, তাহলে তোমার ওইসব খেলনা নিয়ে খেলা করার কি দরকার ছিল? কারণ তোমার টুনটুনি ছোট বলে। তোমার ওই মোটা ভুরি আর ছোট টুনটুনি দিয়ে আমার একটুও পোষায় না, সেই জন্যই আমি ওই খেলনাগুলো কিনেছি। আমার অনেক বড় লাগবে, আমার হবে না তোমাকে দিয়ে। অর্পিতা মোনালিসার পর এবার ফাঁস হলো পার্থর আরেক সুন্দরী ঘনিষ্ঠ মহিলা মৌমিতার নাম। এই খবর শোনার পরে অর্পিতা, পার্থ তুমি আমার সাথে এটা কি করলে? আমাকে ধোকা দিয়ে আর একটা সতী নিয়ে এলে। পার্থকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? টাকাগুলো লুকিয়ে কোন খানে রাখবো তা জানি না। মালও গেল টাকাও গেল, জেলে বসে এখন বিরিখা 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 বিরিখা, আর মহিলাদের জুতোর ঢিল খা। পার্থদা, আপনি কি জনতার উদ্দেশ্যে কিছু বলতে চান? পার্থদা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।